Hey, what's up, idols? Today we are going to the Beanshot cafe, which is nearby, near Guria. Ubinojul metro station theke nebe just 10 minutes. Awesome jayga. Aur baki ta ami bhitore giye dekhachi. Beautiful jayga. Dekhte hocche na baire ta bosha ache, ekta sitting area ache. So ei sitting area te motamoti bosha aram se ekhane get ready paa jabe. Moja kora jabe. Thik ache? Baki ta ami bhitore giye তো প্রথমেই আমরা একটুখানি মেনুটা চেক করলাম অ্যান্ড উই হ্যাভ অলরেডি প্রিভিয়াসলি লাইক ডিসাইডেড হোয়াট টু অর্ডার হোয়াট নট টু অর্ডার তো অ্যাম্বিয়েন্সটার ব্যাপারে একটু কথা বলে নিই অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো খুব টপ পপুলার গান ফান বাজছিল এবং বসার অ্যারেঞ্জমেন্টগুলো একদম হাই এন্ড খুবই ভালো লাগছিলো হাই এন্ড বলতে উডওয়ার্ক প্রচুর আছে নট দ্যাট সোফা অ্যান্ড অল দো স্টাফ একটা বাইকের ইয়ে করা আছে লোগো মতো বানানো আছে এবং বার্গারের প্রচুর মেনু আছে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর তাছাড়াও জায়গাটা খুবই ছোট বাট সুন্দর গোছানো তো আমরা মেন মেনুতে চলে আসি যেটা আজকে একটা ড্রিঙ্ক অর্ডার করেছিলাম যেটা হচ্ছে ভার্জিন সামথিং যেটা খুবই রিফ্রেশিং ছিল খুবই ভালো ছিল অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন আর এটার মানে কোনো বিকল্প নেই দারুণ একটা টেস্টি একটা ড্রিঙ্ক ছিল আমার মানে খেয়েই প্রথম একদম প্রথম সিপেই ইট ব্লু মাই মাইন্ড অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিলো এবং একটা সোডা ক্যান মতো উল্টো দেওয়া উল্টো দিক করা ছিল মানে বেসিক্যালি সোডাটা অল ওয়েন্ট ইন সাইড দ্য জুস এবং ওর মধ্যে কিছু একটা ছিল আই ডোন্ট নো বাট খেতে খুব অসাধারণ ছিল বিভৎস ভালো লাগছিলো এবং নেক্সট আইটেম যেটা আসছি সেটা হচ্ছে আমাদের আজকের বার্গার সেটা হচ্ছে বার্গার মানে এত বড় বার্গার মানে আই হ্যাভ নো ওয়ার্ডস যে কীভাবে ডিসক্রাইব করবো একা খাওয়া সম্ভব ছিল না দ্য চিকেন স্টিক দ্য ইলিগাল চিকেন স্টিক বার্গার এটা দু রকমের হয় একটা হচ্ছে আপনি যদি বারবিকিউ সস দিয়ে খেতে চান সেটার একটা আছে যেটা আপনি ছবিতে দেখতে পেলেন এক্ষুনি 580 রুপিজের মতো দাম আর আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে আজকের যেটা সেটা হচ্ছে চিজি ওয়ান নট দ্য বারবিকিউ সস ওয়ান বাট দ্য চিজি ওয়ান পুরো পুরি চিজ ড্রিপিং অল ওভার দ্য প্লেস আর লোডেড উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ এট দ্য বটম ঠিক আছে অনেকগুলো ছিল ওপরে অনিয়ন রিংস ছিল জাস্ট বিউটি খেতে ছিল দারুণ খেতে লাগছিল মানে আমি এখন বলছি মানে এই 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 অংশটাতে আম রেকর্ডিং ইট দ্য অডিও অ্যান্ড স্টিল আমার দেখেই খুব খেতে ইচ্ছা করছে প্রি রেকর্ডেড ভিডিও ছিল অনিয়ন রিংসটা অসাধারণ ছিল আর আমি কোনো কথাবার্তা বাড়াতে চাইছি না এই দুটোই মেন আইটেম আমার যা মনে হয়েছে এই বিনশটে খাওয়ার মতো দিস ইজ ভেরি টু অফ দ্য বেস্ট মেনুজ ইউ ক্যান গেট এছাড়াও আছে ওদের কফি বগেরা আছে ডার্টি প্রনস আছে খুব ভালো খেতে চিংড়ির একটা প্রিপারেশান ওটাও খুব সুন্দর বাট এই দুটো আমার খুবই ভালো লেগেছে দিস টু আইটেমস আর রিয়েলি গ্রেট আই থিঙ্ক টু মি আমার সবথেকে লার্জেস্ট এবং লংগেস্ট বার্গার এটাই খাওয়া হয়েছে ঠিক আছে এর থেকে বড়ো বার্গার আমি দেখিও নি খাইও নি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন কলকাতা আই ডেফিনেটলি রেকমেন্ড ইউ আপনারা অবশ্যই ট্রাই করুন ডেফিনেটলি ভালো লাগবে খুবই ভালো লাগবে এর মধ্যে অমলেট ছিল আপনার চিকেন প্যাডিস ছিল উইচ ইজ ভেরি স্পাইস মিনস লাইক দ্য স্পাইস অ্যান্ড দ্য হার্বস ওয়ার ভেরি ভেরি গুড এবং খুবই ভালো লাগছিল তো আমরা কথা না বাড়ি একটু দেখে নিই কেমন লাগছে ভিউটা দেখ মানে ভিডিওটা দেখলে ভালো লাগবে আশা করি আপনাদের দেখুন আর আমাকে কমেন্টে ডেফিনেটলি জানাবেন কীরকম কী লাগলো না লাগলো এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ভালো রিভিউ হলে আপনারা নিশ্চয়ই ওনাদের ভালো রিভিউ দেবেন জোম্যাটোতে আমি তো আমার তো খুবই ভালো লেগেছে অনেকদিন বাদে একটু বার্গার ট্রাই করলে একটা নতুনত্ব একটা আধুনিক একটা নতুন স্লাইডার বানস ইউজ করেছে এটা রেগুলার বান ইউজ করে না যেটা বার্গার বানে হয় বিকজ যদি স্লাইডার বান ইউজ করতো অনেকটা বড়ো হয়ে যেত খাওয়াটা ইম্পসিবল হয়ে যেত আর আমাদের লিফি ভেজিটেবলস বগেরা অনেক কিছু ছিল অমলেটও ছিল মানে ইট ওয়াজ রিয়েলি গুড অ্যাজ ইউ ক্যান সি দ্য পুরো এন্টায়ার ক্রস সেকশনটা দেখতে পাচ্ছেন ইটস রিয়েলি গুড নেক্সট লেভেল আমি অলরেডি খুব এনজয় করছিলাম ফুডটা এবং আপনারা আসুন ডেফিনেটলি এনজয় করুন আর ভিডিও দেখতে ভুলবেন না থ্যাংক ইউ তো দেখলেন আপনারা কীরকম খেলাম আমরা হিউজ একটা বার্গার ছিল যেটা আমার মুখের থেকেও বড়ো এত বড়ো সাইজের একটা বার্গার ছিল প্রচণ্ড চিজি দারুণ খেতে লাগলো
580 টাকা দাম, মোস্ট প্রবাবলি ওটা 600 মতো পড়লো। আর ওই ড্রিঙ্কটা প্রচণ্ড রিফ্রেশিং ছিল, ওর মধ্যে কী কী ছিল কোনো আইডিয়া নেই, বাট খুবই রিফ্রেশিং ছিল। অবশ্যই আসবেন, দারুণ একটা জায়গা, ছোট্ট ক্যাফেটেরিয়া, মিনস লাইক দ্য প্লেস ইজ ভেরি স্মল বাট ইয়েট ভেরি বিউটিফুল, ওয়েল ডেকোরেটেড, এবং অ্যাম্বিয়েন্ট মিউজিক চলছে, যার জন্য আমি ভেতরে বেশি কথা বলিনি, কপিরাইট ইস্যু এসে যাবে। আর জায়গাটা খুব সুন্দর, বাইরে আউটডোর ইনডোর দু সাইডেই বসা জায়গা আছে, সুন্দর ঘাসের মতো একটা অ্যাস্ট্রোটার্ফ ফেলা আছে। বিনশট ক্যাফে, দ্য বিনশট ক্যাফে, ওয়ান্স অ্যাগেন গাইস থ্যাংক ইউ সো মাচ। আর গতকালের ভিডিওটা উপরে অ্যানোটেশনে দেওয়া থাকবে কোথাও একটা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাজ ইউজুয়াল। 1000 সাবস হতে বেশি দিন লাগে না, আই নো, বাট আপনারা সাপোর্ট দেখালে ডেফিনেটলি আসবেন। সবার মধ্যে একটু ছড়িয়ে ছিটিয়ে দিন, তো বলুন সাবস্ক্রাইব করতে, রেড বাটনটা, হ্যাঁ ওই রেড বাটনটা প্রেস করে দেবেন, ওটা ফ্রি, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, আর খুব এনজয় করবো আমরা এরকম খাওয়া দাওয়া করবো। বিশ্বাস করুন আমি পুরোটা খেতে পারিনি, আমার পুরো ক্রু খেয়েছে ওটা, অনেকগুলো স্লাইডার ছিল, দু তিনজন মিলে খেয়েছি, তিন ওরা তিনজন আছে আরও খাওয়ার মতো, তো আমি একটা স্লাইডারই খেয়েছি, ট্রাস্ট মি, অনেক বড়ো ছিল। সব মিলিয়ে আমাদের ওই ড্রিঙ্কটা আর ওই বার্গারটা মিলিয়ে আমাদের 760 মতো রুপিস পড়েছে, 760 টাকা মতো পড়েছে। কিন্তু হ্যাঁ, চারজন বন্ধু এসে আরামসে খেতে পারে, তিনজন বন্ধু আরামসে খেতে পারে যদি খুব খিদে পেটে থাকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, আবার একবার ধন্যবাদ জানালাম, থ্যাংক ইউ, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমি সরাচ্ছি, টাটা, টেক কেয়ার।